হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইনফোটিভ চ্যানেল বন্ধুরা যারা এবছর এইচএস দিয়েছেন তাদের ক্ষেত্রে অনেকেই পিপিআর করতে চান কারণ অনেকেরই দেখছি রেজাল্ট পছন্দ হয়নি অর্থাৎ নাম্বার কম এসেছে তো এক্ষেত্রে কিন্তু বোর্ড একটি নোটিফিকেশান অলরেডি জারি করে দিয়েছিল যেখানে বলা হয়েছিল যে কেবলমাত্র পঁচাত্তর টাকা পিপিআরের ক্ষেত্রে এবং পিপিএসের ক্ষেত্রে পঞ্চাশ টাকা আপনাদেরকে দিতে হবে আর এটি একত্রিশে আগস্ট দু সালে মিড থেকে চালু হবে কিন্তু বোর্ড বলেছিল কয়েকটি রুলস রেগুলেশান আছে যেগুলি পরে আপলোড করা হবে তো আমি এই ভিডিওতে সেই রুলস অ্যান্ড রেগুলেশনের ব্যাপারে বলব যেগুলি আপনাদেরকে অ্যাপ্লাই করার আগে অবশ্যই মাথায় রাখতে হবে নাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটি রিজেক্ট হয়ে যেতে পারে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে ভবিষ্যতে এমন ইনফরমেটিভ ভিডিও পেতে আপনাদের সবার প্রথম সুবিধা হয় তো এবার আমি ভিডিওটি চলে যাব ভিডিওটি বলা হয়েছে কী কী বলা হয়েছে আপনারা দেখে নিন এখানে বলা হয়েছে যে কেবলমাত্র যারা এইচএস এক্সামিনেশান দেবে তারা পিপিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবে একত্রিশে আগস্ট জুলাই থেকে একত্রিশে আগস্টের মধ্যে ঠিক আছে দু নম্বরে বলা হয়েছে যারা রোল নাম্বার এবং মার্কশিট নম্বর অবশ্যই সাবমিট করতে হবে যারা কেবলমাত্র অনলাইনে ফর্ম ফিল করবেন তাদের ক্ষেত্রে তিন নম্বরে কি বলা হয়েছে তিন নম্বর বলা হয়েছে যদি কোনো ক্যান্ডিডেট চায় সে কিন্তু অফলাইনেও ফর্ম ফিল করতে পারবে সেক্ষেত্রে কিন্তু তাকে তার হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছে যেতে হবে এবং তাকে একটা প্লেন পেপারে তাদেরকে নাম রোল নাম্বার তাদের কোন সাবজেক্টের উপর সে পিপিআর পিপিএস করতে চায় এর সাথে ফটোকপি অফ মার্কশিট এবং তাদেরকে কিন্তু তাদের ফিস কিন্তু জমা দিয়ে আসতে হবে এবং অফলাইন ফর্ম্যাটটি বোর্ডের ওয়েবসাইটে অ্যাভেলেবেল থাকবে এবং চার নম্বরে বলা হয়েছে পিপিআর ক্ষেত্রে পঁচাত্তর টাকা দিতে হবে অর্থাৎ 75 ফাইভ অনলি এবং এর ক্ষেত্রে পঞ্চাশ টাকা অর্থাৎ ফিফটি অনলি ফর ইচ সাবজেক্ট ঠিক আছে এটা কিন্তু কেবলমাত্র এই এই ইয়ারের জন্যই কেবলমাত্র প্রযোজ্য পাঁচে কি বলা হয়েছে পাঁচে বলা আছে পিপিআর পিপিএসের ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু থিওরিটিক্যাল পেপারের ওপরেই অ্যাপ্লাই করতে হবে যদি আপনারা থিওরিক্যাল পেপার ছাড়া অন্য অন্য প্র্যাকটিক্যাল এক্সামের উপর পিপিআর পিপিএস করতে চান তাহলে কিন্তু এইটা অ্যাপ্লাই হবে না ছ নম্বরে বলা হয়েছে কোনো একটি সাবজেক্টে যদি আপনি পিপিআর করে থাকেন সেই সাবজেক্টে কিন্তু আর পিপিএস করতে পারবেন না অর্থাৎ যদি আপনি ম্যাথে পিপিআর করেন তাহলে কিন্তু পিপিএস করতে পারবেন না ম্যাথের উপর ঠিক আছে সাত নম্বরে বলা হয়েছে যদি কোনো অ্যাপ্লিকেশান ইনকমপ্লিট হয় অর্থাৎ বোর্ডের তরফ থেকে যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাদেরকে রিফান্ড করে দেওয়া হবে আট নম্বরে বলা হয়েছে যদি পিপিআর পিপিএসের ক্ষেত্রে স্পেসিফিক পিরিয়ডের মধ্যে আপনারা পিপিআরপিপিএস ফর্মটি সাবমিট করতে না পারেন তাহলে কিন্তু আপনার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে আর নম্বরে বলা হয়েছে পিপিআর পিপিএসের যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু আপনাদেরকে মেনে নিতে হবে বোর্ডের ওয়েবসাইটে এটি দেওয়া হবে ঠিক আছে আর কিন্তু দ্বিতীয়বার পিপিআর পিপিএস করতে পারবেন না আচ্ছা এবার বলা হয়েছে নিচে আপনারা দেখে নেব যে নিচে একটি অ্যাপ্লিকেশানের ফর্ম্যাট দেওয়া আছে সেটা কী অ্যাপ্লিকেশানের ফর্ম্যাটটা এবং সেটা কিন্তু আপনাদেরকে ডাউনলোড করে রাখতে হবে অবশ্যই যদি আপনারা অফলাইনে ফর্ম ফিল আপ করতে চান তাহলে তাহলে সেই অ্যাপ্লিকেশানটি আপনাদেরকে বোর্ডের যে স্কুলের যে হেড তাকে তার সামনে গিয়ে এটিকে ফিল করে তাকে জমা দিতে হবে ঠিক আছে তো চলুন বন্ধুরা দেখে নেই সেই অ্যাপ্লিকেশানটি কেমন দেখতে তো এই হচ্ছে অ্যাপ্লিকেশানটি এটা কিন্তু আপনাদেরকে অফলাইনে ফর্ম ফিল করতে হবে এটা আপনাদের আপনারা প্রিন্ট করে রেখে দেবেন এটাকে আপনারা ফিল করে বোর্ডের ওয়েবসাইট স্কুলের হেডকে গিয়ে আপনারা এটি জমা দেবেন এবং তার সাথে যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সেগুলো জমা দিয়ে দেবেন এবং ফিস সমেত ঠিক আছে আর বন্ধুরা আপনারা যদি অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলেন যে আমরা কোথায় গিয়ে অ্যাপ্লিকেশানটি আপনি ফর্ম ফিল আপ করব অনলাইনে তো এখনও পর্যন্ত বোর্ডের তরফ থেকে কোনো ওয়েবসাইট বলেনি কিন্তু আমি একটা ওয়েবসাইট বলছি এই ওয়েবসাইটেই কিন্তু আপনাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে তো ওয়েবসাইটটা আপনারা লিখে নিতে পারেন এবং আমি আমার ডেসক্রিপশানে অবশ্যই দিয়ে দেবো ওয়েবসাইটটি তো ওয়েবসাইটটি হলো ডব্লু ডাব্লু ডট ডব্লু বি ডট ইন ঠিক আছে আবার একবার বলছি ডাব্লু 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 ডট ডাব্লু বি সিএইচএসি পিপিএস ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্ম ফিল আপটা করে নেবেন এখন কিন্তু করলে হবে না কারণ এখন পোর্টালটি ইনঅ্যাক্টিভেট আছে ঠিক আছে